আসসালামু আলাইকুম। এই মধ্যরাতে আমাদের প্রস্তুতি চলছে, কিসের প্রস্তুতি? আসলে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাল সকালে। আসলে আমরা চাচ্ছিলাম যে আমরা সন্ধ্যার দিক দিয়ে আমরা রওনা দিব, কিন্তু বাট ঢাকার শহরে কোথাও আমরা চিড়া মুড়ি গুড় খুঁজে পাচ্ছিলাম না, একদম না। পুরো ঢাকা চিড়া মুড়ি শূন্য হয়ে গেছে। আমরা আপনার কাপ্তান বাজার, তারপর হচ্ছে কাউরান বাজার, সব বাজারে খুঁজছি, কোথাও চিড়া নাই, কোথাও গুড় নাই, কোথাও মুড়ি নাই। সর্বশেষ আমরা এক দোকানে যাই, উনি বলে যে ভাই আমি সন্ধ্যার পরে আপনাকে দিতে পারবো, যদি আপনি সন্ধ্যার পরে নেন তাহলে আমাদের কাছে টাকা দিয়ে যেতে পারেন, তাহলে আমরা সন্ধ্যার পর আপনাদের কাছে পাঠাবো। আমরা টাকা দিয়ে আসছি সেই মুড়ি সেই চিড়া। এখন রাত বাজে কয়টা? দেড়টা, একটু আগে দিয়ে গেছে। দেখেন আমাদের অনেক অনেক ভাই ব্রাদার ভলান্টিয়ার কাজ করতেছে, তারা কিন্তু দেখেন কি সুন্দর কাজ করতেছে। কাজ চলছে, প্যাকেটিং কার্যক্রম চলছে। আমরা চিড়া মুড়ি এবং প্রায় আমরা 1000 মানুষের আপনার মোটামুটি খাবারের একটু ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আমরা হয়তো বা আগামীকালকে আরও বাড়বে, আগামীকাল থেকে আমাদের কার্যক্রম চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে, এই সাইডে একটু দেখো কাজকর্ম চলছে, ঠিক আছে। আমরা সারা রাত কাজ করবো ইনশাল্লাহ, সকাল সকাল আমরা রওনা দিব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই, আমরা মিডিয়ায় বা ফেসবুকে বা ইউটিউবে যেগুলো দেখি, যেগুলো ভাইরাল হয় আমরা সেইগুলোই আমরা দেখি, ঠিক আছে, এইগুলোই আমরা আবেগ আপ্লুত হই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে যে এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব এলাকাগুলো মিডিয়া পৌঁছতে পারে না, যেসব এলাকায় আপনার স্বেচ্ছাসেবক পৌঁছতে পারে না, যেসব এলাকায় সেনাবাহিনী পৌঁছতে পারে না, ওই সব এলাকাগুলো যদি আপনাদের জানা থাকে যে এইসব এলাকায় ত্রাণ সামগ্রী যায় না, ওই এলাকাগুলো একটু আপনার নাম উল্লেখ করবেন কমেন্টে, ঠিক আছে। আমরা ওই সব এলাকায় যাওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছে তারা কাজ করতেছে, পাশাপাশি গণঅধিকার পরিষদের নেতারা কাজ করতেছে, ছাত্রঅধিকার পরিষদের নেতারা কাজ করতেছে, সবাই সারা রাত জায়গায় কাজ করতেছে। ইনশাল্লাহ আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না। তবে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা একটা জিনিস শিখছি, সেই জিনিসটা হলো এইটা যে একতা থাকলে কোনো ফ্যাসিস্টই আমাদের কাছে ফ্যাসিস্ট না, সে জায়গায় তো ইন্ডিয়া। ইন্ডিয়াকে আমরা এই জবাব অবশ্যই দেব, অবশ্যই দেব। তবে এই জবাবের উপর আমরা খুব শীঘ্রই দেব, এই বন্যা থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাবো, পরিত্রাণ পাবো, অবশ্যই পারবো ইনশাল্লাহ। তারপরও আপনাদের কাছে বলি, আমরা এই উপহার হিসাবে সকল ভারতীয় পণ্য, সকল ভারতীয় টিভি চ্যানেল, সকল কিছু ভারতীয় সব বয়কট করুন। আপনাদের কাছে আমার ন্যূনতম যদি আপনাদের একটু দেশপ্রেম থাকে তবে ইন্ডিয়ার নাম বলবেন না। আজকে আমি জার্সি কিনতে গেছিলাম, এই জার্সিটা কিনছি আমি বাংলাদেশে জার্সি কিনতে গেছিলাম, সে জায়গায় আমি জার্সির উপরে কি লেখা দেখছি জানেন? লেখা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ, মানে ও আপনার মেন্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া, মানে ওই যে ইন্ডিয়ায় বিশ্বকাপ হয়েছে ওই কাপটা ইন্ডিয়া লেখা আছে, যার কারণে আমি বাংলাদেশে জার্সিটা না কিনে একটা আর্জেন্টিনা জার্সি কিনে নিয়ে আসছি। এখন আপনাদের কাছে আমার ওই ভাই প্রশ্ন করছে, ভাই ইন্ডিয়ার জিনিস তো অনেক কিছুই চলে, পাও ইন্ডিয়া কিনবেন কেন? হ্যাঁ, 70-80% মানুষ ইন্ডিয়ার পণ্য কেনে। আমি বললাম ওই যে বাকি 30% আছে না, ওই কথাটা আমারও রাখেন। আবার এইটা এখন 70% বলতেছে না, আমরা ইনশাল্লাহ সবাই একতা হইয়া আমরা দেখাই দেবো 100% বাংলাদেশে কোনো ইন্ডিয়ান পণ্য চলে না, ঠিক আছে, আমরা দেখাই দেবো। এবং দেখেন আমরা এই যে কয়েকদিন আগে ইন্ডিয়ান একটা মেয়ে রেপিস্ট হইলো, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুর পদদেশ থেকে আমরা প্রতিবাদ করছি, আমাদের মেয়েরা প্রতিবাদ করছে, আমার বোনেরা প্রতিবাদ করছে, আর ওরা আমাদের পানি দিয়া হাসে, ওকে টিভি চ্যানেল দিয়ে আমাদের মজা নেয়, আমাদের সাথে মজা নেয়, ঠিক আছে। এর জবাব আমরা অবশ্যই দেব। আমরা বাংলাদেশ থেকে যেমন শেখ হাসিনাকে বিতাড়িত করছি, তো আমরা দুঃখ লাগে একটা যে অনেকেই মনে করে যে বউ স্বামীর বাড়ি গেছে, আমরা কিছু দিয়ে দিতে পারি নাই, সে আমাদের জন্য অপেক্ষা করেন, আমরা তাই সোনা গয়না কাপড় চোপড় ভালো করে পরাইয়া শেখ হাসিনার বিদায় দিতাম, কিন্তু আমরা পারি নাই, সেও আমাদের জন্য অপেক্ষা করে নাই। যাই হোক, দেখেন এখানে আরো ভাই বোনাদের আছে, আর দাঁড়িয়া ভাই আছে, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা এবং বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদে।